আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই, সেই নজির রয়েছে বিএনপির। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সব স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। জনগণ ও গণতন্ত্র মনা সব দলকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নেতারা বলছেন, নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন ও অর্জনের জন্য প্রশংসিত হচ্ছে বাংলাদেশ। এ সময় বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বলা হাস্যকর। কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা, বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির প্রকাশ করে উল্লেখ করে তিনি বলেন, নতজানু দলটির কাছে নিরাপদ নয় দেশ। দেশ পরিচালনা নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই, নতজানু হওয়ার নজির বিএনপি সৃষ্টি করেছে। বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, তাদের রাজনীতি দূর নিয়ন্ত্রিত, আর আওয়ামী লীগের রাজনীতি জনগণ দ্বারা চালিত, জনমতের প্রতিফলন। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 1975 সালের এই দিনে সিপাহী জনতার মাধ্যমে দ্বিতীয়বারের মতো দেশের স্বাধীনতা সুসংগঠিত করেন জিয়াউর রহমান। অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশের সব স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে দেশে গণতন্ত্র নেই, আজকে বিচার বিভাগের স্বাধীনতা নেই, আজকে এই দেশের মানুষের বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, সমস্ত সংগঠন মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে আমরা দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করব। বাংলাদেশকে আমরা অবশ্যই আবার আধিপত্যবাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার সেই আন্দোলন আমরা করব। আত্মবিশ্বাস না থাকায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নাজিব বেগ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।